Assalamualaikum, my dear student. How are you in the COVID-19 situation? I am well by the grace of Allah. Today, we will discuss about the word order of sentence. In the previous day, we have discussed the we arranged the following words, word of sentence. Today we have discussed the structure of sentence or structure of gerunds. In the previous class we have discussed the what is sentence, kinds of sentence and materials of sentence and structure of sentence. Now my topic is rearrange structure of gerunds. Word order যদি বিন্যস্তভাবে থাকে, সেন্টেন্স যদি এলোমেলোভাবে, ওয়ার্ডগুলো বিন্যস্তভাবে অবিন্যস্তভাবে থাকে, তাহলে সেখানে আমরা প্রথমে সাবজেক্ট খুঁজব। তো সেখানে সাবজেক্টের পরে আমরা ভার্ব খুঁজব, আমরা সেখানে অবজেক্ট খুঁজব। আমরা যদি এরকম মানে এলোমেলো ওয়ার্ড দেখতে পাই, সেখানে প্রথমে আমরা যদি সাবজেক্ট বের করতে পারি, তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এলোমেলোভাবে যদি ওয়ার্ডগুলো সাজানো না থাকে, এলোমেলোভাবে থাকে, তাহলে প্রথমে আমাদেরকে ওই এলোমেলো সেন্টেন্স থেকে সাবজেক্ট বের করে নিতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব বের করে নিতে হবে, মূল ভার্ব এবং পরে অবজেক্ট। একটা উদাহরণ যদি আমরা লিখি, তাহলে দেখতে পাবো যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এলোমেলো ভাবে সাজানো আছে হ্যাজ হি দি পোস্ট রেজার। তাহলে এখানে আমাদের স্ট্রাকচার কি, যে সাবজেক্ট অক্সিলারি ভার্ব মূল ভার্ব। তাহলে আমরা প্রথমে এখানে খুঁজে বের করব সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হি অক্সিলারি ভার্ব হ্যাজ, তারপরে আমরা ভার্ব বের করব, মূল ভাগ হলো ডিজাইন। তারপরে অবজেক্ট দা পোস্ট। তাহলে আমরা এখানে স্ট্রাকচার অফ গেরেঞ্জের প্রথমে আমরা দেখতে পেলাম যে রোলটা, সেটা হলো যে এলোমেলো অবস্থায় থাকলে সেখানে প্রথমে আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে, অক্সিলারি ভার্ব বের করতে হবে, মূল ভার্ব এবং তারপরে অবজেক্ট। আর সেজন্য সেখানে সেন্টেন্সটা রূপ নিল হি হ্যাজ রেজাইন্ড দ্য পোস্ট, দিস ইজ কারেক্ট সেন্টেন্স। এরপরে যদি এরকম হয় যে আমরা মূল ভার্ব নাই, অক্সিলারি ভার্ব আছে, তাহলে সেখানে স্ট্রাকচারটা কিরকম হবে, যে
মূল ভাগ আমরা পাচ্ছি না। ইজ আইডিয়াল ই এ স্টুডেন্ট, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের অক্সিলারি ভার্ব আছে কিন্তু এখানে আর কোনো মূল ভার্ব আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা এখানে আমাদের সেন্টেন্সটাকে কিভাবে লিখব, যে সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হি, তারপরে এখানে আমাদের অক্সিলারি ভার্ব ইজ, আর্টিকেল এ ইজ এ আইডিয়া, তারপরে অবজেক্ট। এখন আমরা দেখতে পাচ্ছি যে এলোমেলো ওয়ার্ডগুলোতে যদি আমাদের মানে মূল ভার্ব না থাকে তাহলে আমাদের স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হলো অবজেক্ট। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা অক্সিলারি, অক্সিলারি ভার্ব, তারপরে এটা অবজেক্ট। এরকম এলোমেলো ওয়ার্ডগুলোতে যদি আমরা আমাদের মানে অক্সিলারি ভার্ব থাকে, মূল ভার্ব না থাকে, তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে এরকম সাবজেক্ট বা অবজেক্ট। তারপরে যদি দেখা যায় যে আমাদের অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্ব আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কিরকম হবে? অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্ব আছে, যেমন তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট ভার প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ যদি লিখি, সেরকম এলোমেলো ওয়ার্ড যদি তৈরি করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গেভ ই মি ইনফরমেশন রং, এখানে আমরা আমাদের স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এন্ড আদার্স। এখন আমরা এখানে আমাদের সাবজেক্ট বের করব, ই আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব হলো গেভ, তারপরে অবজেক্ট। তাহলে আমাদের সেন্টেন্সটার স্ট্রাকচার কি হলো, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এন্ড আদার্স, সাবজেক্ট কি ভার্ব কে, তারপরে অবজেক্ট মি এন্ড আদার্স হলো রং ইনফরমেশন। এভাবে আমরা আমাদের স্ট্রাকচারগুলো যদি সুন্দরভাবে সাজাতে পারি তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্স তৈরি করা সম্ভব। এরপরে আমরা দেখতে পাই অনেক সময় দেখা যায় যে আমাদের সময় সূচক ওয়ার্ড থাকে, সেন্টেন্সের মধ্যে সময় সূচক ওয়ার্ড দেওয়া আছে, সেই সময় সূচক ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে দেখা যাবে যে ক্ষেত্রভেদে কিছু কিছু ওয়ার্ড সামনে চলে আসবে, আবার কিছু কিছু ওয়ার্ড পিছনে থাকবে, সেন্টেন্সের পিছনে থাকবে। এরকম স্ট্রাকচারের ক্ষেত্রে দেখা যাবে যে প্রথমে মানে সাবজেক্ট, তারপরে ভার, তারপরে সময়, অবজেক্ট প্লাস টাইম। তাহলে এরকম একটা সেন্টেন্স যদি আমরা তৈরি করি তাহলে দেখতে পাবো, যেমন
যেমন লাস্ট নাইট, এটা কি মিন করছে? সময়কে মিন করছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট টাইম, শি সাবজেক্ট ভার্ব কে অবজেক্ট হিয়ার অ্যান্ড টাইম লাস্ট নাইট। তাহলে এই লাস্ট নাইটটা আমরা সেন্টেন্সের শেষের দিকে দেখতে পাচ্ছি। আবার ক্ষেত্রভেদে দেখা যাবে যে সেই সময় সূচক শব্দ যদি ওয়ান্স, ওয়ান ডে এবং ওয়ান্স আপনের টাইম ইত্যাদি থাকে, তাহলে সেখানে আমাদের শব্দের শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের সেন্টেন্সের আগে সেই শব্দগুলোকে বসাতে হবে। যেমন ওয়ান ডে, এই যে ওয়ান ডে সময় মিন করছে সেটাকে আগে নিয়ে আসলাম, আর এখানে আমাদের কি হলো সময়টা শেষের দিকে থাকলো। তাহলে ওয়ান ডে, তারপরে এখানে টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। তাহলে ক্ষেত্রভেদে যদি সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শব্দের সেন্টেন্সের শেষে থাকে, আবার ওই কিছু কিছু ক্ষেত্রে শব্দগুলো সামনে চলে আসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডে মিশন ওভারকাম, তাহলে ওয়ান ডেটা সেন্টেন্সের শুরুতে চলে আসছে। আবার এরকম কিছু এলোমেলো ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডগুলোতে দেখা যাচ্ছে যে হ্যাজ বিন, হ্যাড বিন, হ্যাভ বিন ইত্যাদি সেন্টেন্স আছে এবং সেখানেও সময় উল্লেখ করা আছে। সেই ক্ষেত্রভেদে আমাদের সাবজেক্টের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস এখানে আমরা এই ধরনের যদি হ্যাভ বিন, হ্যাজ বিন উল্লেখ থাকে বা ওয়ার্ড এলোমেলো ওয়ার্ডগুলোতে আমরা দেখতে পাই, সেখানে আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের আইনযুক্ত ভাব এবং ফর, সিন্স সময়কে মিল করবে। তাহলে সেখানে আমরা যদি একটা সেন্টেন্স লিখি সেটা দেখা যাবে যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ইট, হ্যাভ, হ্যাজ, হ্যাজ বিন ভার্বের আইনটি রেনি, তারপরে ফর বা সিন্স এবং টাইম টাইম। তাহলে এখানে সেন্টেন্সটা কি দাঁড়ালো? ইট হ্যাজ বিন রেনি সিন্স মর্নিং। তাহলে সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের আইনটি ফর, সিন্স এবং টাইম মেনশন করা থাকে। তাহলে সেই সব স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা আমাদের এইভাবে সেন্টেন্সকে সাজাতে হবে, বিন্যস্ত করতে হবে। আবার দেখা যাচ্ছে যে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো এলোমেলোভাবে সেন্টেন্সের মধ্যে আছে, কিন্তু সেই সেন্টেন্সগুলোতে যদি ইউসড থাকে, ইউসড শব্দটা যদি উল্লেখ করা থাকে, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে ইউসড থাকার কারণে সেখানে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ইউসড প্লাস
plus others. তাহলে স্ট্রাকচার আমরা কি দেখতে পাচ্ছি যে যদি ইউজ টু থাকে তাহলে সাবজেক্টের পরে ইউজ টু ইউজ হবে ভার্বের সাথে আইএনজি এবং সেখানে অন্যান্য আদার্স যেগুলো আছে সেগুলো হবে তাহলে আমরা যদি এরকম একটা সেন্টেন্স প্রয়োগ করি তাহলে সেখানে দেখতে পাবো আবার এমন কতগুলো ওয়ার্ড আছে যেমন নো সুনার হেড যদি নো সুনার হেড থাকে নুসুনার হেড যদি এলোমেলো ওয়ার্ড গুলোর মধ্যে আমরা দেখতে পাই তাহলে দেখা যাবে যে আমাদের সেন্টেন্সে প্রথমে নুসুনার হেড বসবে নুসুনার হেড বসার পরে আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে তারপরে আমাদের ভার্বের পাস্ট ফর্ম এরপরে আমাদের আসবে হোয়েন বা তারপরে আমাদের আবার সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম তারপরে আদার্স তাহলে এরকম যদি আমরা এলোমেলো ওয়ার্ডগুলোতে নসুনার হেড দেখতে পাই তাহলে সেখানে আমাদের মানে স্ট্রাকচারটা হবে নসুনার হেড সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম হোয়েন দেন তারপরে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এবং আদার্স তাহলে আমরা এরকম পরিস্থিতিতে এরকম স্ট্রাকচারটাকে গঠন করার জন্য আমরা সেন্টেন্স দেখাই সেই সেন্টেন্সটা হলো এরকম তাহলে আমরা সেন্টেন্সে কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে নসুনার হেড দিয়ে যদি আমাদের মানে সেন্টেন্স শুরু করতে হয় তাহলে সবার আগে স্ট্রাকচারে নসুনার হেড যোগ করতে হবে আগে তারপরে আমাদের সাবজেক্ট আনতে হবে তারপরে ভার্বের পাস্ট ফর্ম তারপরে হোয়েন হোয়েন বা দেন যেটাই থাকে তারপরে আমাদের আবার সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম এবং আদার্স তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নসুনার হেড তো খুলি সারা হোয়েন দে হেড বিগান ফাই এই যে নসুনার থাকলে আমরা রিয়ারেঞ্জে এইভাবে স্ট্রাকচার তৈরি করে সেন্টেন্স গঠন করবো যদি আমাদের মানে এলোমেলো ওয়ার্ডগুলোতে নো হাউ টু থাকে তাহলে সেখানে আমরা কিভাবে লিখবো যে নো হাউ টু যদি থাকে তাহলে সেন্টেন্সে নো হাউ টু যদি থাকে তাহলে আমরা প্রথমে সাবজেক্ট এখানে আমাদের আগে সাবজেক্ট বের করতে হবে তারপরে নো হাউ টু যোগ করতে হবে এরপরে আমাদের মানে অন্য আদার্স এখন আমরা যদি এরকম একটা সেন্টেন্স বের করি যে সাবজেক্ট
তাহলে আমরা এই স্ট্রাকচারটা আলোকে যে সেন্টেন্স তৈরি করলাম সেখানে আমরা কি দেখতে পেলাম যে সাবজেক্ট হলো রহিম নো হাউ টু নোজ হাউ টু তারপরে আদার্স সুই তাহলে রহিম জানে কিভাবে সাঁতার কাটতে হয় সেই সেন্টেন্স আমরা কারেক্টভাবে তৈরি করলাম আমাদের স্ট্রাকচার ছিল সাবজেক্ট নো হাউ টু অ্যান্ড আদার্স এই জন্য আমরা এই স্ট্রাকচারের রোলগুলো যদি মানতে পারি এবং সে অনুযায়ী যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা সঠিকভাবে সেন্টেন্স গঠন করতে পারবো আচ্ছা আমি এখানে একটা মানে উদাহরণ রেখে দিলাম তোমাদের জন্য দেখি তো তোমরা সেখানে সুন্দরভাবে উপস্থাপন করতে পারো কিনা এখানে আমি কয়েকটা উদাহরণ পেশ করেছি সেখানে যেমন প্রথমে রিয়ালেন্স দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক সেন্টেন্স এ নাম্বার এ গোল্ডেন বাংলাদেশ ইজ কল্ড অফ জুট দ্য ফাইবার তাহলে এর হলো ওয়ার্ডগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে মানে গোল্ডেন বাংলাদেশ ইজ কল্ড অফ জুট দ্য ফাইবার তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি সাবজেক্ট বের করতে হবে সেখানে সাবজেক্ট আমাদের বের করার জন্য আমাদেরকে এখানে দেখতে হবে যে এখানে এলোমেলো ভাবে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটাকে সুবিন্যস্ত করার জন্য রিঅ্যারেঞ্জ করার জন্য আমাদেরকে প্রথমে সাবজেক্ট বের করে নিতে হবে তাহলে আমরা এতক্ষণ যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং অন্যান্য জিনিস কীভাবে যোগ করতে হয় সেগুলো শিখলাম তার আলোকে আমরা এই উদাহরণগুলো সঠিকভাবে ই করবো কারেক্ট সেন্টেন্স তৈরি করবো তো সেখানে আমরা সাবজেক্ট বের করবো সেই সাবজেক্ট হলো আমাদের জুট তাহলে জুট হলো আমাদের সাবজেক্ট তাহলে জুট ভার ইজ এরপরে মূল ভার জুট ইজ কর তারপরে আমাদের আদার্স দ্য ফাইবার তাহলে আমরা এই যে এলোমেলো ভাবে দেওয়া এখানে উদাহরণটা থেকে আমরা সঠিকভাবে আমাদের সেন্টেন্স তৈরি করলাম সেই সেন্টেন্সটা হলো জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ তাহলে জুট হলো আমাদের সাবজেক্ট তারপরে আমাদের ইজ কল্ড অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব তারপরে দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ এটা হলো আমাদের পুরাটাই অবজেক্ট এবং পুরো সেন্টেন্স আমাদেরকে এখানে সঠিক সেন্টেন্স হিসেবে কি দেখাচ্ছে জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ এরপরে একটা হিম এভরিবডি স্যাটিসফাইড উইথ ওয়াস এখানে আমাদের সাবজেক্ট হবে কি আমরা সাবজেক্ট বের করবো আগে আমরা যে এতগুলো স্ট্রাকচার এতক্ষণ আলোচনা করলাম তার আলোকে আমাদের মেন উদ্দেশ্য হলো রিঅ্যারেঞ্জ তৈরি করার সময় আমাদেরকে প্রথমে সাবজেক্ট বের করতে হবে তাহলে এই সেন্টেন্সে আমরা কী দেখতে পাচ্ছি সেন্টেন্সে আমরা এটা এ বি নাম্বার সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি যে এলোমেলো ওয়ার্ডগুলোর মধ্যে আমাদের এখানে সাবজেক্ট হলো এভরিবডি আমাদের সাবজেক্ট হলো এভরিবডি তারপরে বলছে যে স্যাটিসফাইড উইথ ওয়াজ তাহলে এভরিবডি ওয়াজ অক্সিলারি ভার্ব আসবে তারপরে আমাদের মূল ভার্ব আসবে স্যাটিসফাইড তারপরে উইথ হিম এগুলো হলো আমাদের তাহলে সাবজেক্ট অক্সিলারি ভার্ব মূল ভার্ব এবং অবজেক্ট তাহলে আমরা আমাদের মূল সেন্টেন্সটা কি পেলাম এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম এটা হলো আমাদের কারেক্ট সেন্টেন্স তারপরে সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি দ্য ব্রেভ ফেভার্স ফরচুন
the brave favors fortune তাহলে এখানে আমাদের মানে সাবজেক্ট কি সাবজেক্ট হলো আমাদের ফরচুন ফরচুন favors favors the brave তাহলে আমাদের মূল এবং সঠিক সেন্টেন্স কি হলো ফরচুন ফেভারস দ্য ব্রেক এটা হলো আমাদের সাবজেক্ট আমাদের ভার আমাদের তাহলে ফরচুন ফেভারস দ্য ব্রেক আমাদের কারেক্ট আনসার তারপরে ইচ টু ইন্ডাস্ট্রি দ্য সাকসেস কি এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে এখানে আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট হলো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তারপরে হলো আমাদের অক্সিলারি ভার্ব ইজ দ্য কি টু তাহলে এখানে আমাদের সঠিক সেন্টেন্স হলো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইচ টু ইন্ডাস্ট্রি দ্য সাকসেস কি সেখানে এলোমেলো ওয়ার্ড থেকে আমরা সাবজেক্ট বের করে আনলাম ভার্ব বের করে আনলাম এবং অবজেক্ট বের করে আনলাম তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এটা হলো আমাদের সঠিক ওয়ার্ড তারপর এরপরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি শাইন ওয়ার্কিং নো ওয়ান লাইফ হার্ড ক্যান ইন উইদাউট তাহলে এখানে শাইন ওয়ার্কিং নো ওয়ান লাইফ হার্ড ক্যান ইন উইদাউট এলোমেলো ভাবে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো থেকে আমাদেরকে প্রথমে সাবজেক্ট বের করতে হবে তাহলে প্রথমে আমরা সেই সাবজেক্টটা কোথায় পাবো এখানে আমরা প্রতিটা ওয়ার্ডকে তন্ন তন্ন করে আমরা দেখব এবং পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেখান থেকে সাবজেক্ট বের করবো তাহলে সাবজেক্ট এখানে আমাদের কি আছে নো ওয়ান নো ওয়ান তারপরে আমাদের অক্সিলারি ভার্ব ক্যান নো ওয়ান ক্যান শাইন নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ উইদাউট উইদাউট হার্ড ওয়ার্কিং তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে নো ওয়ান এটা আমাদের সাবজেক্ট ক্যান অর্ডিনারি ভার্ব শাইন মূল ভার্ব ইন লাইফ উইদাউট হার্ড ওয়ার্কিং এটা পুরোটা হলো আমাদের অবজেক্ট হ্যাঁ তাহলে নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ উইদাউট হার্ড ওয়ার্কিং এটা হলো আমাদের সঠিক সেন্টেন্স এখন এভাবে আমরা যদি সাবজেক্ট বের করতে পারি ভার্ব বের করতে পারি তারপরে আমরা ওয়ার্ড অবজেক্ট বের করতে পারি তাহলে সেখানে আমাদের মানে স্ট্রাকচারটা সঠিকভাবে বিন্যস্ত করে আমরা সেন্টেন্স বের করতে পারি এভাবে আমাদের পরীক্ষায় দেখা যাবে যে এলোমেলোভাবে এই ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এবং সেখান থেকে আমাদের প্রতিটা সেন্টেন্স কারেক্ট তৈরি করতে হবে এরপরের সেন্টেন্সে কী লেখা ইন্ডিপেন্ডেন্স দ্য অফ ইচ ম্যান এ রাইট পাথ এখানে ইন্ডিপেন্ডেন্স দি অফ ইচ ম্যান এ রাইট পাথ তাহলে এখানে আমাদের সেন্টেন্সে সাবজেক্ট হলো আমরা দেখতে পাচ্ছি যে ম্যান হলো আমাদের সাবজেক্ট তাহলে ম্যান ম্যান
তারপরে সরি এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডি অফ ইজ ম্যান এ রাইট বার তাহলে হ্যাঁ আমাদের সাবজেক্ট হবে ইন্ডিপেন্ডেন্স ইজ ডি birth right of a man. আচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্স ডি অফ ইজ ম্যান এ বার্থ রাইট বার্থ সঠিক মানে রিয়ারেঞ্জ হলো ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান একটা মানুষের মানে জন্মগত অধিকার হলো তার স্বাধীনতা আচ্ছা তারপরে নো বার্থ ক্যান নেশন অ্যাচিভ স্ট্রাগল উইদাউট এখানে আমরা নো বার্থ ক্যান নেশন অ্যাচিভ স্ট্রাগল উইদাউট তাহলে এখানে আমরা সাবজেক্ট খুঁজে বের করব সেই সাবজেক্ট হলো আমাদের মানে নেশন তাহলে কোনো জাতি মানে অ্যাচিভ করতে পারে না স্ট্রাগল ছাড়া তাহলে নো নেশন ক্যান অ্যাচিভ তা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানে কনজাংশন আছে বার তাহলে সেই বারটাকে আমরা আগে লিখব বার তারপরে আসবে আমাদের নো নেশন নো নেশন ক্যান তারপরে অ্যাচিভ ভাগ নো বাট নো নেশন ক্যান অ্যাচিভ উইদাউট আমাদের সেন্টেন্সটা কি দাঁড়ালো বাট নো নেশন ক্যান অ্যাচিভ উইদাউট স্ট্রাগল আমরা তাহলে এই যে এলোমেলো ভাবে দেওয়া সেন্টেন্স গুলো এখানে আমরা দেখলাম সেই সেন্টেন্স গুলোকে আমরা সঠিক ভাবে স্ট্রাকচার অনুযায়ী রোল অনুযায়ী আমরা গঠন করলাম কারেক্ট সেন্টেন্সে রূপ দিলাম তাহলে আমাদের মানে অর্ডার ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স বা রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স গঠন করতে হলে আমাদেরকে এই রোলগুলো শিখতে হবে সেই অনুযায়ী আমাদের সেন্টেন্স গঠন করতে হবে আর এই সেন্টেন্স গঠন প্রক্রিয়াকে সুবিন্যস্তভাবে শেখার জন্য জানার জন্য আমাদেরকে অবশ্যই ম্যাটেরিয়ালস অফ সেন্টেন্স কাইন্ডস অফ সেন্টেন্স অ্যান্ড স্ট্রাকচার অফ সেন্টেন্স সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে আমাদের এই বিষয়ে যদি কনফার্মেশন না থাকে তাহলে আমরা রিঅ্যারেঞ্জ সঠিকভাবে তৈরি করতে পারবো না এই জন্য আমাদেরকে এলোমেলোভাবে ওয়ার্ডগুলো পরীক্ষায় দেওয়া থাকবে সেখানে আমরা সঠিকভাবে কারেক্ট সেন্টেন্সে রূপ দিয়ে সেগুলোকে এইভাবে গঠন করবো তাহলে আমরা ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স সম্পর্কে বিগত দিনে আলোচনা করেছি আজকে রোলগুলো সম্পর্কে আলোচনা করলাম তোমরা বাসায় এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং সে অনুযায়ী খাতায় লিখে তোমরা সেগুলো বাসায় মানে মনোযোগ দিয়ে পড়বে আগামী দিন আবারও অন্য কোনো এক আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হব সি ইউ অ্যাগেন স্টে হোম স্টে ফাইন টেক কেয়ার অফ ইউর হেলথ বি কনশাস থ্যাংক ইউ ভেরি মাচ